জমকালো আয়োজনে পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কমিউনিটি সংগঠন ক্যানারি ওয়ার্ফ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কমিউনিটি ফান্ডে। রবিবার দিনব্যাপী এই ফান্ডে অনুষ্ঠানটি ছিল স্থানীয় বাঙালি পরিবারগুলোর মিলনমেলা। উৎসবটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। এ সময় সংগঠনের সভাপতি খন্দকার হারুন নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার, কাউন্সিলর সাইদ আহমেদ, কবির আহমেদ, আহমেদুর রহমান খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাকির হোসেন জাহাঙ্গীর, মহিউদ্দিন মজুমদার, নূর মোহাম্মদ কোচি, জাফর আহমেদ, আমজাদ হোসেন সহ আরও অনেকে। ছিল নানা খাবারের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাচ্চাদের খেলাধুলা।